নমস্কার এবি নিউজে স্বাগত জানাই সঙ্গে আমি সুব্রজিৎ প্রথমে হেডলাইন্স হেডলাইন্স স্পন্সরড বাই স্টার সিমেন্ট হ্যায় তাই আর হাম নাগরিকদের সুবিধার জন্য এবার টিকাকরণের নতুন নিয়ম জলপাইগুড়িতে घर छाड़ा नेतादेर बाड़ी पाठाते गिये आक्रांत जलपाइगुड़ी सांसद प्रतिबादे थाना थाना विक्षोभ बीजेपी आज शिशुश्रम विरोधी दिवस शिशुदेर जन्नो विशेष उद्योग कांग्रेसेर शिक्षक संगठनेर अवशेषे हाथीर पालके जंगले फिराते सक्षम बन दफ्तर मिलल हस्ती शावकेर मृतदेह What a lovely day. Huh? Sir, 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 sir. Fuel tank leak korche. Amader land korte hobe. Kintu kothay korbo? Karor barite. Kintu sir, eshob bari to kom chor. Eto load nite parbe na. Oi, bari ta nite parbe. Sir, sir, fuel khub tartari leak korche. Shudhu nijer leak ta shamlao. Bede, bede, bede. Are boka me noy, chune ta. Sir, apni ki kore bujhlen ei bari ta load nite parbe? Chader dhalai kobe koriyechen? Kal. আর আজকেই তৈরি আর মজবুত কত আমাদের স্টারের মতো একদম সলিড স্টার স্টার আমি নয় আসল স্টার তো এটা কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম হেডলাইন্সে পর প্রথমেই চোখ রাখবো আজকের করোনা আপডেটে আজ শনিবার জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্ত 37 জন বিস্তারিত জানাচ্ছেন পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো মাধ্যমে আমাদের পৌরসভা যে রিপোর্ট আসছে তাতে নতুন করে 37 জন আক্রান্ত হয়েছে গতকালকে 50 জন ছিল আজকে 37 জন কিছুটা কম এবং এই কমের পিছনে মানুষের সহযোগিতা রয়েছে এবং আমি আরও মানুষের কাছে নিবেদন করব যে স্বাস্থ্যবিধি মেনে চলুন হাত স্যানিটাইজ করুন এবং অযথা বাজারে বেরোবেন না কারণ আপনারাই পারবেন সচেতন হয়ে এই করোনাকে মুক্ত করতে জলপাইগুড়ি ফার্মেসি কলেজে আজই শেষ হয়ে গেল প্রথম ডোজের অফলাইন পদ্ধতিতে টিকা দেওয়ার কাজ আজ প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে 45 ঊর্ধ্বদের সোমবার থেকে শুরু হচ্ছে নতুন নিয়মে নাগরিকদের টিকাকরণ জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর কাল টিকাকরণ প্রক্রিয়া বন্ধ থাকবে সোমবার থেকে শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন যার ফলে আর সকাল থেকে লাইন দিতে হবে না কুপন সংগ্রহ করার জন্য নির্দিষ্ট দিন টিকা নেওয়ার আগে স্লট বুক করে সময় মতো নির্দিষ্ট টিকা কেন্দ্রে গেলেই মিলবে টিকা কোন ভ্যাকসিন রয়েছে ওই দিন তাও দেখা যাবে কোউইন নামের সরকারি ওয়েবসাইটে যার ফলে একদিকে প্রবীণদের যেমন সুবিধা হবে তেমনই বর্ষাকালে আর ভোররাত থেকে কাউকে লাইন দিতে হবে না আপাতত 45 ঊর্ধ্বদের জন্য চালু করা হচ্ছে এই প্রক্রিয়া সোমবার থেকে নিয়মের পরিবর্তন হয়েছে সোমবার থেকে পুরোপুরি অনলাইন সিস্টেমে ভ্যাকসিনেশন হবে সোমবার থেকে আর টোকেন বিলি হবে না সোমবার থেকে অনলাইন সিস্টেমে রেজিস্ট্রেশন যারা করে রেখেছেন বা করেননি তারা করে ফেলুন রেজিস্ট্রেশন করে স্লট বুকিং করবেন অনলাইন ঠিক আগের দিন সন্ধ্যা 7টার সময় আমরা স্লট ছেড়ে দিব পরের দিনের কতজন ভ্যাকসিন নেবে তার উপরে বেস করে যেমন দেখুন আমরা 200টা টোকেন সকালবেলা বিলি করি ঠিক সেরকম আগের দিন সরকারি অর্ডার অনুযায়ী যে কটা স্লট ছাড়তে বলবে সে কটা স্লট আমরা ছেড়ে দেব 150-200 যেটাই অর্ডার আসবে সে কটা স্লট আমরা ছেড়ে দিব আগের দিন সন্ধ্যা 7টার থেকেই স্লট বুকিং করতে পারবে এবং পরের দিন সেই স্লট বুকিংয়ের প্রমাণ নিয়ে এখানে এসে ভ্যাকসিন নিতে হবে রেজিস্ট্রেশন করে আসলে কিন্তু হবে না রেজিস্ট্রেশনের পর স্লট বুকিং করতে হবে স্লট বুকিং করে তারপরে এখানে আসতে হবে এই সিস্টেমটা করা হয়েছে তাদের জন্য এমন কিছু বহু লোক আছেন যারা জলপাইগুড়ি শহরের পার্শ্ববর্তী এলাকায় থাকেন তাদের পক্ষে সকালবেলা ভোর 4টায় এসে লাইন দিয়ে টোকেন নেওয়া সম্ভব না যারা লোকাল আছেন তারা সকালবেলা বাড়ির থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে টোকেন নিয়ে নিতে পারছেন কিন্তু যারা দূরে থাকেন ধরুন গ্রাম্য এলাকায় আশেপাশে যারা থাকে কমিউনিকেশনের জন্য তারা আসতে পারে না তারা আগের দিন সন্ধ্যা 7টার থেকে নিজের মোবাইলে বসেই এই স্লট বুকিংটা করতে পারবে পরের দিন সকাল 10:30টার থেকে বিকাল 5:30 অবধি ভ্যাকসিনেশন চলবে সারাদিন যখন খুশি এসে তারা ভ্যাকসিন নিয়ে যেতে পারবে আসছি পরের খবরে বিজেপির ঘরছাড়া নেতা কর্মীদের বাড়ি ফেরাতে গিয়ে হামলার মুখে পড়লেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের ভান্ডারীগঞ্জ এলাকায়
জানা গিয়েছে ভোটের ফল প্রকাশের পর থেকে শাহুডাঙ্গির একটি আশ্রমে বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মীদের রাখা হয়েছিল। সাংসদের অভিযোগ, এদিন তাদের ঘরে ফেরাতে একটি পুলিশ ভ্যান চাওয়া হয়। ভ্যানটি ভান্ডারীগঞ্জ ঢোকার একটু আগে থেমে যায়। তার দাবি, একটু পরেই হামলা হয়। অভিযোগ, সাংসদের তলপেটে লাথি মারা হয়েছে এবং বুকে পিঠে ঘুষিও চালানো হয়েছে। ঘরছাড়া দুই কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও বিজেপির দাবি। তিনজনই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয় তৃণমূলের দিকে। ভান্ডারীগঞ্জ ঢোকার মুখে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে, আমি এক্স্যাক্ট মাইলস বলতে পারবো না, কিলোমিটার তো বলতে পারবো না, যে 2 কিলোমিটার দূরে পুলিশ ভ্যানটা থেকে যায়। দেখি যে পুলিশ ভ্যানটা আমাদের পেছনে আসে না, অন্যান্য যারা মানে আমাদের কর্মী শুধু তারাই আসে, পুলিশ কিন্তু ওখানে থেকে যায় আর আসে না। ইতিমধ্যে যখন ভান্ডারীগঞ্জে যখন ঢুকে যায়, সেই সময় ভান্ডারীগঞ্জে ঢোকার দু একটা কয়েকজনকে যখন ঢুকিয়ে দিয়েছিলাম, সেই সময় হঠাৎ করে টিএলসি আসছিত প্রায় 50-60 জন বা তার বেশি হতে পারে, নাম্বারটা তো ওইভাবে জানা সম্ভব না, একটা মাও অল আর টিএলসি গুমস তারা আমাদেরকে অ্যাটাক করা শুরু করে। ইতিমধ্যে আমি একজনকে বাড়িতে যখন ঢুকাচ্ছিলাম, ঢুকিয়ে তারপর বের শুনি শুনি যে মারধর হচ্ছে, তারপর ওখান থেকে বের হই, বের হয়ে দেখি একজন ওকে ভীষণভাবে বাস দিয়ে মারছে, কাঁচা বাস দিয়ে মারতে মারতে একেবারে মাথা ফাটিয়ে দিয়ে একদম ও সঙ্গে সঙ্গে মানে সেন্সলেস হয়ে গেল। আরেকজনকে মারা শুরু করছে আমাদের যে যাকে মারলো, তার নাম মোহাম্মদ কাবুল। এরা বেশিরভাগই যারা ঘর ছাড়া ছিল তারা সবাই মাইনরিটি কমিটির এবং তারা আমাদের মাইনরিটি মোর্চার সদস্য। এবার তাদেরকে এইভাবে মারার সময় এবার আরেকজন যে সে তাদেরকে নিয়ে গেছিলো, তার গাড়ি করে নিয়ে গেছিলো, তার গাড়িকে আক্রমণ করে তারপর তাকে বের করে তাকে মারা শুরু করে এবং মাথা ফাটিয়ে দেয়। ইতিমধ্যে আমি যখন দেখছি যে এত জোরে জোরে যখন মারছে বাস দিয়ে, একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলছে পিটাতে পিটাতে, এই দৃশ্য যখন আমি দেখি তখন আমি আর থাকতে পারি না, আমি ছুটে গিয়ে ওদের বাসটা টেনে নেওয়ার চেষ্টা করি। আর তারপরে আমাকেও দেখি তারা আক্রমণ করে মারা শুরু করে, তারা সেটা বোধহয় পুরনো সামনে যেটা বাস বাতা পায় সেটা দিয়ে মারতে থাকে, আমাকে তলপেটের মধ্যে লাথি মারে, দুই হাতের মধ্যে ঘুষি মারতে থাকে এবং আরও অশ্রাব্য কুশ্রাব্য কথা বলে। সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের উপর হামলার প্রতিবাদে আজ জলপাইগুড়িতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ করল বিজেপি। জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের উপর হামলার প্রতিবাদে শনিবার কোতোয়ালি থানার সামনে বিক্ষোভে সামিল হলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ, বিজেপির নেতা শ্যামপ্রসাদ, জীবেশ দাস, তপন রায়সহ অন্যরা। জানা গিয়েছে এদিন জেলার সব থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সাংসদের ওপর হামলার ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ তুলেছেন তারা। হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভান্ডারীগঞ্জ গ্রামে। বিজেপির দাবি, সাংসদ দলের কিছু কর্মীকে নিয়ে রাজগঞ্জের ঘরছাড়া কর্মীদের বাড়িতে ফিরিয়ে দিতে গিয়েছিলেন। স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা বাংলাদেশের চোরা পাচারকারীর সঙ্গে যুক্ত, তারা সাংসদ ও বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। কর্মীদের বাঁচাতে গিয়ে সাংসদ নিজেও জখম হন। এরই প্রতিবাদে এদিন থানায় থানায় চলল বিক্ষোভ। যেসব বাড়ি ছাড়া ব্যক্তিরা ছিলেন আমাদের কর্মী কার্যকর্তা 2 তারিখের পর, তাদের কিছু সংখ্যক লোককে রাজগঞ্জ বিধানসভার এলাকায় তাদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য জয়ন্তদা গিয়েছিলেন পুলিশকে ইনফর্ম করে। দুর্ভাগ্য হলো সত্যি এবং সত্যটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই জলপাইগুড়িতে পশ্চিমবাংলাবাসীকে, বাংলাদেশের সাথে যারা চোরা কারবারের সাথে যুক্ত, চোরা চালানের সাথে যুক্ত, গরু পাচারের সাথে যুক্ত, যাদের নাগরিকত্ব বাংলাদেশে আছে, ভারতবর্ষ অবৈধভাবে আছে, সেই সব ব্যক্তিদেরকে বাংলাদেশে হায়ার করে, সেই সব জিহাদি সংগঠনকে বাংলাদেশে হায়ার করে ইন্ডিয়াতে নিয়ে পশ্চিমবাংলায় নিয়ে এসে আজকে বিজেপি কর্মীদের উপর হামলা করা হচ্ছে। বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাদের সম্পত্তি লুট করা হচ্ছে, মা বোনের ইজ্জত নেওয়া হচ্ছে। এটা কোন দেশের গণতন্ত্র? এটা কোন দেশের গণতন্ত্র? একটা গণতন্ত্রের রাষ্ট্রে একটা দল ক্ষমতায় আসবে, একটা দল বিরোধী আসনে বসবে। ইতিহাসে পাতা ঘাটন, কংগ্রেস স্বৈরাচারী মনোভাবই ছিল, কংগ্রেস বাংলার মাটির থেকে প্রায় 45 বছর মুছে গেছে। আজকে বামফন স্বৈরাচারী মনোভাব নিয়ে বাংলার মাটিতে শাসন করতে গিয়েছিলেন, আজকে বামফন মুছে গেছেন, একটা এমপি এমএলএ ওদের নেই। দিদিভাই যে স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছেন বাংলার মাটিতে, তারাও আগামী দিন মুছে যাবেন। সময়ের কাঁটা
ঘড়ির কাঁটা ঘুরতে থাকে। আজকে তৃণমূলরা যতই লাফালাফি করুক, সময় যেদিন আসবে সেদিন কিন্তু জনগণ প্রতিরোধ করবে এবং জনগণই এদের শায়েস্তা করবে এবং এদের ব্যবস্থা গ্রহণ করবে। জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন, বিহার ও উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে গুন্ডা আনতে হয়, এখন উন্মাদ হয়ে বিজেপি মানসিক অবসাদে উল্টো পাল্টা বকছে। আর আমরা বিজেপিকে আক্রমণ করবো কেন? আমরা পাশের ফার্স্ট বয়, ওরা পাশের লাস্ট বয়। আমাদের পক্ষ থেকে একটা সরাসরি অভিযোগ করা হচ্ছে যে গতকালকে আপনারা বাংলাদেশি জিহাদি এবং যারা গরু পাচারের সাথে যুক্ত, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, এমন লোকজনকে নিয়ে এসে আপনারা এখানেও হামলা করেছেন এবং রাজ্য জুড়েও হামলা করছেন। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের থেকে আমাদের জিহাদি আনতে হয় না, ওদেরকে উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে গুন্ডা আনতে হয় বিজেপিকে, আমাদের কাউকে আনতে হয় না। তার কারণ হচ্ছে আমরা কিন্তু 200 উপর আসন নিয়ে বিপুল জনসংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ক্ষমতায় এসেছেন। ওরা সিজোফেনিয়ার পেশেন্ট এখন বিজেপি এবং মানসিক অবসাদে ভুগছে। এরপর ওদের স্থান দিলীপ ঘোষ থেকে শুরু করে ওদের যারা শুভেন্দু অধিকারী, এদের স্থান হবে পাগলাগারদের লুনাটিক অ্যাসাইলাম, ওখানে ওদের চিকিৎসা। সাংসদের উপর হামলার প্রতিবাদে জেলা জুড়ে সোচ্চার হয়েছেন বিজেপি কর্মীরা। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়িতেও দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভ দেখালো বিজেপি। বিজেপির নেতা নিতাই মণ্ডল জানান, গতকাল ভান্ডারীগঞ্জ গ্রামে জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের ওপর যারা হামলা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেই দাবিতে তাদের এই আন্দোলন। অবিলম্বে গ্রেপ্তার না হলে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হবে। এদিকে আমবাড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি সজল রায় জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মোহাম্মদ রফিকুল। ঘটনার সাথে আর কে কে যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। চোখ রাখব অন্য খবরে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা স্টেশনে কোচবিহার থেকে শিয়ালদাগামী ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ছুঁয়ে মারাত্মক জখম হলেন এক যুবক। জানা গিয়েছে 99% দেহই পুড়ে গিয়েছে ওই যুবকের। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করেছেন দমকল ও আরপিএফ কর্মীরা। চালকের অলক্ষ্যে দাঁড়ানো ট্রেনের ইঞ্জিনে ঠিক কীভাবে ওই যুবক উঠে পড়লেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ভয়াবহ ওই দুর্ঘটনার জেরে এদিন প্রায় 1 ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে উত্তর পূর্ব সীমান্ত রেলের মেইন লাইনে। মরণাপন্ন ওই যুবকের নাম লক্ষ্মীনাথ বড়ো, তিনি অসমের বরপেটার বাসিন্দা বলে জানতে পেরেছে আরপিএফ। गाड़ी लगने के बाद कोई पैसेंजर और ड्राइवर साहब हमारे इधर से आए, वो आकर के बोले जी एक आदमी चढ़ गया था इंजन पर, चढ़ने के बाद वो तार पकड़ने के बाद शॉर्ट सर्किट हो गया, तो वो लोग उसको फायर एक्सटिंग्विशर से उसको बुझाने का कोशिश किया, बुझाने के बाद वो लोग स्टेशन आया, तब हम लोग वहाँ पहुँचे तो देखे तब तक वो जिंदा था, फिर उसको उतारने की व्यवस्था किया गया, अभी उतार के उसको फिर ले जाएगा। চা বাগানে পাতা তোলার সময় চিতাবাঘের হানায় গুরুতর জখম হলেন 2 মহিলা চা শ্রমিক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানে। জখম 2 মহিলার নাম পার্বতী লোহার এবং হীরা মাঝি। প্রতিদিনের মতো এদিনও বড়দিঘি চা বাগানের 24 নম্বর সেকশনে চা পাতা তোলার কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় একটি চিতাবাঘ ওই 2 মহিলা শ্রমিকের ওপর হামলা করে। বাকি শ্রমিকদের চিৎকারে চিতাবাঘটি ফের বাগানে ঢুকে যায়। জখম অবস্থায় ওই 2 শ্রমিককে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে হীরা মাঝিকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বাগানে। চিতাবাঘ ধরতে বাগানে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। চুরি যাওয়া মোবাইল সেট প্রকৃত মালিকদের হাতে তুলে দিল দিনহাটা থানার পুলিশ। শুক্রবার থানার হলঘরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে গত 6 মাসে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে মোট 29টি মোবাইল ফোন উদ্ধার করেছে ওই থানার পুলিশ। মিসিং ডায়েরির ভিত্তিতে মোবাইল হারিয়ে যাওয়া মালিকদের হাতে এদিন 25টি মোবাইল তুলে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এদিন হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করেন খোয়াজা মোবাইলগুলির মালিকরা। আমি খুবই খুশি, মোবাইলটা পাওয়া গেল আমার 3 মাস পরে। নতুন মোবাইল কিনেছিলাম, রেডমি নোট 8, সেটা 1 বছর না হওয়াতেই হারিয়ে গেছিল। তো ফিরে পেয়ে খুবই খুশি আমি। দিনাটা পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল পেয়ে তো খুবই ভালো লাগছে, আর দিনাটা থানাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খুবই শীঘ্রই আমি আমার মোবাইলটাকে খুঁজে পেলাম। মানে সত্যি আমি খুব খুশি। মোবাইল এপ্রিল মাসের 5 তারিখ, হ্যাঁ, মানে সংহতি ময়দানে তখন হারিয়েছিলাম। তো খুবই মানে খুব খুশি আমি, আর দিনাটা থানাকেও আমি মানে খুব ধন্যবাদ জানাচ্ছি। এদিনের মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ, পুলিশ আধিকারিক অমিত ভার্মা, আইসি সঞ্জয় দত্ত সহ অন্যরা। লাস্ট 1.5 সাল মধ্যে দিনহাটা থানা টোটাল 231 মিসিং মোবাইল ফোন রিকভার করেছে, ওকে রিটার্ন করা হয়েছে। এই কনটেক্সটে আজকে টোটাল 25 মোবাইল ফোন যে রিকভার ছিল লাস্ট 1.5 মাস থেকে, ওকে আজকে যে যে মোবাইল ওনার আছে ও সবাইকে ডাকা হয়েছে, ওনাকে সবাইকে যে নিজে নিজে মোবাইল আছে ও রিটার্ন করা যায়। রিগার্ডিং দ্য মোবাইল থেফট, উই আর ভিউইং ইট ভেরি সিরিয়াসলি। যবে কোনো মিসিং ডায়েরি, মানে মিসিং মোবাইল ফোন কোনো অভিযোগ হয়, ওকে একদম সাথে সাথে আমি যে আমার সাইবার টিম আছে ওকে দিয়ে ফোন নাম্বার সিম একটু একটু তাড়াতাড়ি এখানে ট্র্যাকিং চালু হয়ে যায়। আর তারপর আইসি নিজে একটু ইন্টারেস্ট নিয়ে এনার একটা মানে থানায় একটা টিম আছে যে ব্যাপারে একটা কাজ করে করে ওকে বের করে ফাইনাল আজকে 25 মোবাইল ফোন রিকভার করে। করোনা অতিমারি পরিস্থিতিতে সমাজসেবীদের বিভিন্ন সেবামূলক কাজ অব্যাহত রয়েছে সর্বত্র, দেখে নেওয়া যাক তারই কিছু ঝলক। আমরা বন্ধুরা পাশে আছি এই বার্তাকে সামনে রেখে সামাজিক কর্মসূচিতে নেমে পড়লেন সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 1994 সালের মাধ্যমিক ব্যাচের ছাত্ররা। শনিবার তারা সমবেতভাবে জলপাইগুড়ির দিনবাজার এলাকার নিষিদ্ধ পল্লীতে সব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। তালিকায় ছিল চাল, আলু, সর্ষের তেল, সয়াবিন, মুসুর ডাল, সাথে দেওয়া হয়েছে একটি করে সাবান। পাশাপাশি সবাইকে করোনার বিরুদ্ধে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়। আমরা সব বন্ধুরা সমবেত হয়েছি এবং এই করোনা সংকটের দিনে মানুষের পাশে থাকার জন্য আমরা এই নিষিদ্ধ পল্লীতে এসেছি, কারণ এখানে অবস্থা খুবই খারাপ। আমাদের এই কর্মসূচি শুরু হলো এবং ভবিষ্যতে আমরা আরও অন্যান্য কর্মসূচি করব। কতগুলো পরিবারকে কী দিলেন আজকে, কী বিষয়? আমরা এখানে প্রায় মোটামুটি যারা আছে প্রায় সবাইকেই দিতে পারবো আশা করছি, আমরা সেই অনুপাতে নিয়ে এসেছি। কী দিলেন আজকে? আমরা চাল, ডাল, তেল, সাবান, সয়াবিন, আলু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে রেলওয়ে হকারদের পাশে জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা শ্রদ্ধা। শনিবার জলপাইগুড়ি রোড স্টেশনের সাধারণ হকারদের হাতে নিত্যদিনের খাদ্য সামগ্রী তুলে দিলেন তারা। কার্যত লকডাউনে স্বাভাবিকভাবেই রুজি রোজগারে টান পড়েছে সাধারণ মানুষের, সেই কথা চিন্তা করে এদিন বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেল হকারদের হাতে তুলে দেওয়া হয় শ্রদ্ধার পক্ষ থেকে। অপরদিকে শনিবার ময়নাগুড়ি সুভাষনগরের বাসিন্দা প্রয়াত চানকি দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় হঠাৎ কলোনি এলাকার দুস্থ শিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা করলেন তার স্ত্রী সুপ্রিয়া দত্ত। তিনি নিজেই উপস্থিত থেকে 100 জন দুস্থ শিশুর হাতে ভাত, ডিম, মিষ্টি প্রভৃতি খাবার সহ পানীয় জলের বোতল তুলে দেন। স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ির সদস্যরা সুপ্রিয়া দেবীর সাথে সহযোগিতায় ছিলেন। আজকে আমার স্বামীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রিন জলপাইগুড়ির সাহায্যে 100 জন দুস্থ বাচ্চাদের দুপুরে খাবার বিতরণ করলাম। জলপাইগুড়ি শহরে 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো শনিবার। এদিন মাসকলেবাড়ি এলাকায় তৃণমূলের ওয়ার্ড দলীয় দপ্তরের সামনে এই কর্মসূচি করা হয়। প্রায় 300 মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা, এসজেডিএর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন, তপন ব্যানার্জি, তপন ভট্টাচার্য, টিঙ্কু বিশ্বাস, স্বরূপ মণ্ডল প্রমুখ। বিজয়চন্দ্র বর্মন বলেন আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরও গ্রহণ করা হবে দলের পক্ষ থেকে। আজকে আমরা এখানে 300 লোককে আপাতত খাদ্য সামগ্রী আমরা বিতরণ করছি। এই কোভিড সিচুয়েশনে
সারা বাংলার যে অবস্থা, অনেক মানুষ যারা দিন আনে দিন খায় তারা কর্মহীন হয়ে পড়েছে। তো 22 নম্বর ওয়ার্ডের একটা অংশে কিছু মানুষ এইরকম অবস্থায় আছে যারা দৈনিক কাজ করতো, এখন কাজটা বন্ধ আছে, বাড়িতে বাড়িতে কাজ করতো তাদের কাজটাও বন্ধ আছে। তাই আজকে এখানকার ওয়ার্ড কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এখানে কিছু খাদ্য সামগ্রী ডিস্ট্রিবিউট করা হোক, সেই তো আমি সহযোগিতা করেছি। শুধু করোনা আক্রান্তদের না, গরিব অসহায় মানুষেরও সেবা করে চলেছে রাজগঞ্জের রেড ভলান্টিয়ার টিম। শনিবার তাদের তরফে 300 অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। রাজগঞ্জের রেড ভলান্টিয়ার টিম করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে সংক্রমিত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। এদিন রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লাল বালাবাড়ি এলাকার পঞ্চায়েত সদস্য শৌকত আলীর সহযোগিতায় 300 অসহায় পরিবারকে চাল, ডাল, আলু ও সয়াবিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়। উপস্থিত ছিলেন সুকান্ত মিশ্র, শৌকত আলী, দেবব্রত রায়, অশোক রায় সহ অন্যরা। আজ শিশুশ্রম বিরোধী দিবস, এই উপলক্ষে আজ জলপাইগুড়িতে বিশেষ উদ্যোগ নিল কংগ্রেসের শিক্ষক সংগঠন। এদিন শিশুদের হাতে পড়াশোনার বিভিন্ন সামগ্রী তুলে দিল পশ্চিমবঙ্গ অধ্যাপক শিক্ষক শিক্ষাকর্মী সমিতি। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের দপ্তর রাজীব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জয়ন্তীপাড়ায় অবস্থিত শিশু শ্রমিক বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার যাবতীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষকদের উদ্যোগে বিনামূল্যে আয়োজিত মধ্যাহ্ন ভোজের আজ ছিল দ্বিতীয় দিন। এদিনও কয়েকশো মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়। আজকের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, আজ 12 জুন আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস। এই দিনটিকে সামনে রেখে জয়ন্তীপাড়া শিশু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার অনেক দিন থেকে স্কুলমুখী, স্কুলের থেকে দূরে থাকার জন্য অনেক শিশুরা যেমন পড়াশোনার আগ্রহ হারিয়েছে, সেই পড়াশোনার আগ্রহকে আমরা সামনে এগিয়ে দিতে চাই এবং এই আগ্রহকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা বই, খাতা, পেন তাদের হাতে তুলে দিলাম এবং এই দিনটির তাৎপর্য তাদের সামনে ব্যাখ্যা করলাম। শাবকের দেহ আগলে শোকসভা হাতির দলে, অবশেষে হাতির দলকে সরিয়ে মৃত হস্তি শাবকের দেহ উদ্ধার করলো বন দপ্তর। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বন বিভাগের গৌরীকোণ এলাকার ঘটনা। তিস্তার নদীর চরে বাদাম ভুট্টা আবাদ করেন চর এলাকার বাসিন্দারা, তা খেতে একপাল হাতি হানা দেয় চর এলাকায়। পেট পুরে খাওয়ার পরেও হাতির দলকে কয়েকদিন ধরে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়েছিল বনকর্মীদের। বিশেষ অভিযানের মাধ্যমে হাতির দলটিকে দুই ভাগ করে বৈকুণ্ঠপুর এবং কাঠামবাড়ির জঙ্গলের দিকে সরিয়ে দিতেই বেরিয়ে আসে একটি হস্তি শাবকের মৃতদেহ। মনে করা হচ্ছে 3 দিন আগে মৃত্যু হয়েছে আনুমানিক 4 বছর বয়সী ও স্ত্রী হস্তি শাবকটির, বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে অনুমান। মনে করা হচ্ছে শাবকটির আকস্মিক মৃত্যু মেনে নিতে না পেরে দাঁড়িয়েছিল হাতির দল। উদ্ধার হওয়া হস্তি শাবকের দেহ ময়নাতদন্তের পর সৎকারের ব্যবস্থা করা হবে বলে বন দপ্তর জানিয়েছে। এখানে তো হাতি 2 তারিখ থেকে এখানে চড়ের মধ্যে ছিল, আর কালকে আমরা ড্রাইভ করে ওইটা হাতির যে দলটাকে বের করেছি, কালকে আমরা ডিটেক্ট করেছি যে ওই ওখানে মৃত পড়ে আছে। এখন কারণটা যতক্ষণ পোস্টমর্টম না করা হচ্ছে ততক্ষণ ওটা বলা যাবে না। আমাদের বেলাকোবা রেঞ্জের আন্ডারে যে জঙ্গল আছে সেখানে হাতির সৎকার করতে হবে। সবশেষে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স স্পন্সরড বাই স্টার সিমেন্ট, হ্যায় তাই আর হাম। নাগরিকদের সুবিধার জন্য এবার টিকাকরণের নতুন নিয়ম জলপাইগুড়িতে। ঘরছাড়া নেতাদের বাড়ি পাঠাতে গিয়ে আক্রান্ত জলপাইগুড়ির সাংসদ, প্রতিবাদে থানায় থানায় বিক্ষোভ বিজেপি। আজ শিশুশ্রম বিরোধী দিবস, শিশুদের জন্য বিশেষ উদ্যোগ কংগ্রেসের শিক্ষক সংগঠনের। অবশেষে হাতির পালকে জঙ্গলে ফেরাতে সক্ষম বন দপ্তর, মিলল হস্তি শাবকের মৃতদেহ।
What a lovely day. Huh? Sir, fuel tank leak korche. Amader land korte hobe. Kintu kothay korbo? Karor barite. Kintu sir, esha bari to komjor. Eto load nite parbe na. Oi barita nite parbe. Sir, fuel khub tarari leak korche. Shudhu nicher leak ta shamlao. Bede. Are boka me noy, chun eta. স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে ছাদের ঢালাই কবে করিয়েছেন কাল আর আজকেই তৈরি আর মজবুত কত আমাদের স্টারের মতো একদম সলিড স্টার আমি নয় আসল স্টার তো এটা কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হে তৈয়ার হাম এবি নিউজের পক্ষ থেকে অনুরোধ করোনার এই কঠিন সময় বাইরে বেরোলে মাস্ক পরুন নিয়মিত সাবান দিয়ে হাত ধুন স্যানিটাইজার ব্যবহার করুন আর অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন এখন আমি খবর পড়া শেষ করব এবং স্টুডিওর বাইরে বের হব তাই নিজের সুরক্ষার জন্য মাস্ক পরে নিচ্ছি আপনিও সুরক্ষিত থাকুন অন্যদেরও সুরক্ষিত রাখুন এখন এবি নিউজ এ পর্যন্তই দেখতে থাকুন এবি আমার বিশাল নমস্কার